আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালের ভিডিওতে বলেছি যে আমার শরীরটা তেমন একটা ভালো নেই, আজকে ডাক্তারের কাছে যাব ডাক্তার দেখাতে। তো ভাবলাম সকালবেলায় রান্নাবান্না সেরে ফেলি, আজকে আমার মা আব্বা আসবে, তো আব্বাকে নিয়ে যাব আমি হাসপাতালে আর মা বাসায় থাকবে। তো ভাবলাম রান্নাবান্না করে গেলে মার একটু কষ্ট কম হবে, বাচ্চাদের খেয়াল রাখতে পারবে, আর বাচ্চাদের নিয়ে হাসপাতালে না যাওয়াই ভালো। খুবই কষ্ট হয় বাচ্চাদের, সারাদিন সিরিয়ালে থাকতে হয়। তো এখানে রান্নাবান্না শেষ, নিরামিষ রান্না করেছি, ডিম দিয়ে বাগার দিছি, আর এখানে মাংস। এরপর আমি রান্না করতেছি চচ্চড়ি, মানে ছোট মাছের চচ্চড়ি রান্না করতেছি। তো এই মাছগুলো এর আগের ভিডিওতে দেখছেন, ছোট ছোট মাছ, পিয়ালি মাছ। তো এই মাছগুলো দিয়ে চচ্চড়ি করতেছি। আসলে সুস্থ না থাকলে কিছুই ভালো লাগে না, মানে দুনিয়ার কিছুই ভালো লাগে না। তো তারপরও রান্না বান্না করতে হবে, খেতে হবে, সব কাজকর্মই করতে হবে। তো এর মধ্যে আব্বা আম্মা কিন্তু চলে আসছে, এখানে দুই রকমের শাক আনছে, আর এখানে চিপ, চানাচুর, আর এই যে বড়ই, যেগুলো আমি পছন্দ করি। আর আমার বাবার বাড়ির গাছে বড়ই আছে, ওগুলো এখনও পাকে নাই। আর এখানে কমলা, তো এগুলো দেখাইলাম, আরও অনেক কিছু আনছে। এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বের হয়ে পড়ছি। তো এখন 11টার মতো বাজে, সকাল 11টা। আসলে সব কাজকর্ম করে বের হইতে হইতে একটু দেরি হয়ে গেল, তো কোনো সমস্যা নেই, ওখানে সিরিয়াল দেওয়া আছে। তো আমি 15 নম্বর সিরিয়ালে ছিলাম, সেজন্য একটু লেট করে গেছি। তো ভাবলাম একটু বাপ বেটি ক্যামেরা বন্দি হই, কখন কে চলে যায় বলা যায় না, তো সেজন্য একটু ভিডিও করলাম। আর আমাদের বাড়ির থেকে হাসপাতাল অনেক দূর, মানে কাছাকাছি কোনো ভালো হাসপাতাল নাই। তো হাসপাতালে এসে দেখি আমার মতো অনেক রুগী, আসলে হাসপাতালে না আসলে বোঝা যায় না। তা হাসপাতালে আসলেই বোঝা যায় যে সবারই কোনো না কোনো সমস্যা আছে। তো যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাক্তারের সাথে কথা বলতে পারলাম, যেহেতু সিরিয়াল দেওয়া ছিল। আর ডাক্তারের সাথে দেখা করার মানেই তো এতগুলো ভিজিট দিতে হবে, তারপর এই টেস্ট সেই টেস্ট করতে হবে, সব কিছু লিখে দেবে, তারপর টেস্ট না করা পর্যন্ত কোনো রোগ ধরতে পারবে না, এটাই হয়েছে কথা। তো ডাক্তারের সাথে দেখা করার পর যেগুলো টেস্ট করতে দিল সেগুলো করব এখন। তো প্রথমে আমি সিটি স্ক্যান করার জন্য টাকা দিলাম এখানে কাউন্টারে। তো প্রথমে সিটি স্ক্যানটা করব, তো কখনো করা হয় নাই, এই অভিজ্ঞতা আমার নাই, তো একটু ভয় ভয় লাগছিল। আব্বাও ছিল সাথে, তো আব্বাকে বললাম একটু ভিডিও করে দেন, মূলত ভিডিও করা আপনাদের সাথে শেয়ার করব সেজন্য। আর এমনি তো খান সাহেব প্রবাসে থাকে, উনিও দেখতে পারবে সেজন্য। আর উনি এর মধ্যে ফোনও করছে, মানে ওখান থেকে খুব টেনশন করতেছিল। তো যাই হোক, যা যা বলছিল আর কি, হাতে কানে গলায় কিছু থাকলে সেগুলো খুলে ফেলতে হবে। আমি হাতে কানে গলায় যা যা ছিল সব কিছু খুলে, তারপর হিজাব টিজাব খুলে এখানে শুয়ে পড়লাম। তো প্রায় 5 মিনিটের মতো এভাবে ছিলাম আর কি। তো আমি জানি না আপনাদের মধ্যে কেউ সিটি স্ক্যান করছেন কি না। আমার মাথায় প্রায় 6 মাস যাবৎ ব্যথা, কেমন যেন অন্যরকম ব্যথা কেমন যেন করে। মেডিসিনও নিছি কিন্তু কোনো কাজ হয় নাই, অবশেষে সিটি স্ক্যান করলাম। সিটি স্ক্যান করার আগে তো অনেক ভয় ছিলাম, সেরকম কোনো ভয়ের কোনো কারণ নাই, খুবই নর্মাল ব্যাপার, যারা সিটি স্ক্যান করতে চান করতে পারেন। তো একটু ব্যয়বহুল ব্যাপার আর কি, টাকা একটু বেশি লাগে। তো যাই হোক, রোগ হলে তো চিকিৎসা করতেই হবে। এরপর চলে আসলাম ব্লাড টেস্ট করাতে। তো এখানে এসেও দেখি অনেক ভিড়, মানে যেখানে যাচ্ছি সেখানেই ভিড়, তো সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয় আর কি। রুগী মানে অভাব নাই, হাসপাতালে আসলেই বোঝা যায় যে কেউই বুঝি সুস্থ নেই। তো এখানেও অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, তো দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় হাসপাতালে আসলে। তো ব্লাড দিয়ে এসে তারপরে আসছি আল্ট্রার কাছে। তো আল্ট্রা করার আগে পানি খেতে হবে, সেজন্য আব্বা পানি কিনে নিয়ে আসছে। তো আমি পানি খেতে খেতে কিন্তু পুরো বোতল প্রায় শেষ করলাম। এরপর আল্ট্রার রুমের সামনে এসে দাঁড়িয়ে আছি। আমার সিরিয়াল নাম্বার ছিল 81,
তো আপনারা ভাবতেই পারছেন যে কত লেট হয়েছে, প্রায় টানা 2 ঘন্টা পর আমি ভিতরে ঢুকতে পারছি। তো ভিতরে ঢোকার পরে তেমন একটা দেরি হয় নাই, খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, আলট্রা করতে তেমন একটা সময় লাগে নাই, কারণ ওরা সেভাবে দেখে না, এই পাশাপাশ 1 মিনিটের মতো দেখে ছেড়ে দেয়। কারণ আপনারা বুঝতেই পারছেন সিরিয়াল নাম্বার আমারই ছিল 81, তো আমার পরেও অনেক রুগী ছিল, তো 1 মিনিট করে দেখে দেখে ছেড়ে দিচ্ছে। সে আগের মতো হাসপাতালে কোনো সেবা পাওয়া যায় না, ডাক্তাররাও তেমনভাবে দেখে না, আর হাসপাতালে গেলে খুব অসহায় মনে হয় নিজেকে, নার্সদের ব্যবহার এত খারাপ, তো কি বলবো, এই হলো অবস্থা। এখানে আমি রিপোর্টের জন্য অপেক্ষা করতেছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে, এখনও রিপোর্ট হাতে পাইনি, তো বারবার এসে জিজ্ঞেস করছিলাম যে রিপোর্ট আসছে কি না, তো অবশেষে রিপোর্টগুলো হাতে পেলাম। তো জানি না কি আছে রিপোর্টের ভিতরে, ডাক্তারকে দেখালে তারপরে বুঝতে পারবো। তো এই রিপোর্টগুলো পাশের বিল্ডিংয়ে জমা দেয়, এরপর আবার এখান থেকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়। আসলে অনেক ভোগান্তি পোহাতে হয় হাসপাতালে আসলে। রিপোর্ট নিয়ে এখানে এসে দেখি দরজায় তালা মারা, মানে ডাক্তার নেই, ডাক্তার আবার অন্য জায়গায় গেছে ইকো করার জন্য। উনি যেহেতু মেডিসিন বিশেষজ্ঞ আর হার্ট স্পেশালিস্ট, তো সেজন্য ইকো করানোর জন্য অন্য জায়গায় চলে গেছে। এভাবে বসে আছি প্রায় 1-1.5 ঘন্টা। তো এর মধ্যে মনে করেন সারাদিনে কোনো খাওয়া দাওয়া হয় নাই, আর আমি বাহিরের জিনিস তেমন একটা খেতে পারি না, সমস্যা। তো এখানে ডাব কিনে খাইতেছি বাপ বেটি, তো আব্বা ডাব কিনে দিল, তো আমরা দুজনে মিলে খাচ্ছিলাম। আর অনেকে আছে বাহিরের জিনিস খেতে পারে, তাদের কোনো সমস্যা হয় না, কিন্তু আমার অনেক সমস্যা হয়, আমি বাহিরের জিনিস খেতে পারি না, সেজন্য বাহিরে গেলে আমার একদম না খেয়ে জীবন শেষ। তো একমাত্র ডাবটাই আমার কাছে ভালো লাগে, একটু ফ্রেশ মনে হয়। তো হাসপাতালে কিন্তু কেউই নেই, একদম ফাঁকা, সন্ধ্যা হয়ে গেছে, তো আমরাই শুধু আছি কয়েকজন। এর মধ্যে কিন্তু কিছু কিছু নার্স ডাক্তার তারাও চলে গেছে। তো এই হলো অবস্থা, সারাটা দিন চলে গেল, তো অবশেষে রিপোর্ট দেখাইতে পারলাম। রিপোর্টে কি আসছে অবশ্যই আগামী কোনো ভিডিওতে বলবো। তো আমরা বাসায় চলে আসছি, বাসায় আসতে আসতে রাত 9টা বেজে গেছে, তো আপনারা বুঝতেই পারছেন সারাটা দিন ডাক্তারের সিরিয়ালে থাকতে থাকতে ভীষণ খারাপ অবস্থা, তার মধ্যে খাওয়া নেই, তো এমনি অসুস্থ, আরও অসুস্থ হয়ে গেছি, তো সেজন্য আর রাস্তায় ভিডিও করি নাই। মানে কি বলবো, রাত হয়ে গেছে, রাত 9টা বেজে গেছে আস্তে আস্তে, তো আসার সময় বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি, কারণ বাচ্চা 2টা রেখে গেছি সারাদিন আমার অপেক্ষায় ছিল, তো সেজন্য কিছু নিয়ে আসলাম বাচ্চাদের জন্য। তো এই হলো অবস্থা, ডাক্তার আমি দেখাতে চাই না, শত সমস্যা হলো আমি ডাক্তার দেখাতে চাই না, আমি ডাক্তার দেখাতে গেলে আরও অসুস্থ হয়ে যাই, ভীষণ খারাপ লাগে, এদিক থেকে সেদিক দৌড়াদৌড়ি করতে করতে ভীষণ খারাপ অবস্থা হয়ে যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।